মাশাআল্লাহ, এই ছাগলের মাংস রান্না করতেছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি দেবো। ধীরে জল চলে আসছে। মাংসটা কষায় আসছে, এখানে আলুগুলো দিয়ে দেবো। আলু দিলে একটু বড় হবে, এখানে ফ্রাই চার পাঁচজন মানুষ খাবে। একটু কষাই নি, তারপর পানি দেবো। রাখুন, একেবারে মিটে মিটে করে দিছি, এত লাস্ট আসছে হয়, তার উপরে করতে গেলে স্বাদটা হবে না। মাশাআল্লাহ, আমার ছাগলের মাংস একেবারে কাঁচা বোনা হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর দেখতে হচ্ছে। এখন ভাত রান্না করতেছি, ভাত রান্না করা হলে পরিবেশন করবো ইনশাআল্লাহ।